এটা একটা মানে আপনাদের খরচটা বাঁচানোর জন্য আমি এটা জিনিসটা ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুট্টার যে ডাটা, এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা ছুলে ফেলার পর যে ডাটাটা থাকে সেই ডাটাটা, আমরা যে মূল বড় ভুট্টা থাকে সেই ভুট্টা থেকে ক্রাশিং করে আমরা ভুট্টাটা দিই। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা ভুট্টাটা কেমন অনেকটা পাউডার, এটার মধ্যে কোনো দানা থাকবে না, মিহি মিহি থাকবে। আপনারা রেশনটা তৈরি করতে হয় গরুর জন্য, সেটার একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে কৃষিবিদের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে কিভাবে গরুর খুব কম খরচে আপনারা গরুর জন্য রেশন তৈরি করবেন আর সেই প্রক্রিয়াটা প্র্যাকটিক্যালি দেখাবো। আমরা অনেক সময় এমন হয় যে আমরা গরুর জন্য খাবার দাবার তৈরি করতে চাই, কিন্তু এটার সঠিক যেই মেজারমেন্টটা, যে পরিমাপটা, সেটা না জানার কারণে আমরা সঠিকভাবে করতে পারি না। আজকে আমি আপনাদেরকে খুবই কম খরচে আপনারা কীভাবে খাদ্যটা তৈরি করবেন সেটা দেখাবো, কী কী কম্পোনেন্ট আমি ব্যবহার করছি আর সেগুলো আপনাদেরকে ডিটেলসে আজকে জানাবো। প্রথমত হচ্ছে যে আমি প্রথমত এখানে ভুট্টার যে আটি আছে, যে আমরা ভুট্টা করার পরে যে ডাটা থাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা একটা মানে আপনাদের খরচটা বাঁচানোর জন্য আমি এটা জিনিসটা ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুট্টার যে ডাটা, এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা ছুলে ফেলার পর যে ডাটাটা থাকে সেই ডাটাটা, এটাকে আমি ছোটো ছোটো করে কাটা দিয়ে কেটে নিয়েছি। তারপরে আমি এটাকে শুকিয়ে মেশিনের মাধ্যমে গুঁড়া করে নিয়েছি। এই যে দেখেন আপনারা গুঁড়োটা কেমন, একেবারে ফুললি পাউডার দেখতে পাচ্ছেন। এটা আমি যে এটার মধ্যে কিন্তু অনেকটা পুষ্টি উপাদানও রয়েছে, যখন এটা পানির সাথে মিশে তখন এটা ফুলে অনেকটা মোটা হয়ে যায়, এবং আমার খাদ্যের যে তো খরচটা যেহেতু আমি কম করতে চাচ্ছি, একটা ভালো উপাদান, সো এটা আমি ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ভুট্টার গুঁড়ো। দেন আমি এখানে কুড়া ব্যবহার করব। ধান ভাঙানোর পর যে কুড়া থাকে সেই কুড়াগুলো আমি এখানে ব্যবহার করব। কুড়াগুলো আপনারা যখন ধান সিদ্ধ করার পর আমরা যে কুড়াগুলো হয়ে থাকে রাইস মিল থেকে, কিংবা আমরা যেখানে চিরা করা হয় চিরার মিল যেখানে থাকে সেই চিরার মিল থেকেও আপনারা কুড়া নিতে পারেন। সেটাও অনেকটা খুব ভালো একটা সোর্স হতে পারে আপনাদের জন্য। এই কুড়াটা এত একটা বেশি দামও না, আমাদের এদিকে বস্তা হিসাবে বিক্রি হয়, বস্তা 400-600 টাকার ভিতরে বিক্রি হয়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন তো তুষগুলো কিংবা কুড়া খুবই সফট এবং এটা গরু খুবই ভালোভাবে খায়। আপনারা এটা দিলে গরু এটা খুব ভালোভাবে নেবে। আর এটার সাথে আমরা দিচ্ছি আর ভুট্টার গুঁড়া, যেটা আমরা ভুট্টা আমরা যে মূল বড় ভুট্টা থাকে সেই ভুট্টা থেকে ক্রাশিং করে আমরা ভুট্টাটা দিই। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মূলত ভুষি, আমি এখানে ভুট্টার পর ভুষি দিচ্ছি। এই তো হচ্ছে ভুট্টা, আর ভুট্টাগুলো আমি শুকানোর পর ভালোভাবে আমি বাজার থেকে এটা ক্রাশিং করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টাটা কেমন অনেকটা পাউডার, এটার মধ্যে কোনো দানা থাকবে না, মিহি মিহি থাকবে। আপনারা এই ভুট্টাটায় মিহি মিহি দানা, দানা ছাড়া যে ভুট্টাটা রয়েছে মিহি মিহি সেই ভুট্টাটা দেবেন। সো আমরা এই কম্পোনেন্টগুলো দিচ্ছি, আর সাথে আমি আর দিচ্ছি লবণ। আপনারা এটার জন্য লবণ দিবেন, আমি এখানে 1 কেজি পরিমাণ লবণ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ নেবেন। আর বিশেষ একটা জিনিস খেয়াল করবেন, লবণটা দিলে আপনারা যে এটার মধ্যে যে একটা পোকামাকড় হয় এই জিনিসটা হবে না, যে ছত্রাকটা থেকে আপনারা ইজিলি বাঁচতে পারবেন এই যদি লবণটা দিয়ে দেন। আর আমি এখানে যে একটা পাউডার আছে সেই পাউডারটা দিচ্ছি না, এখন পাউডারটা আমি পরে মিক্স করব। এখন আমি কুড়াগুলো কীভাবে ঢেলে নিচ্ছি আপনারা দেখেন, এভাবে কুড়াগুলো প্রথমত আপনারা সুন্দর কোনো কাগজ কিংবা তেরফাল কিংবা আপনাদের ঘরের যেখানে মেঝেতে সমান জায়গা আছে সেখানে আপনারা ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পর আপনারা সেটাকে ছড়িয়ে দিবেন খুবই সুন্দর করে, সমান করে আপনারা একটা লেয়ার তৈরি করে দেবেন, যেভাবে দেখছেন আমি লেয়ারটা তৈরি করছি। এবার দুই দিকে আপনারা হাত দিয়ে ছড়িয়ে সুন্দর করে ছড়িয়ে দেবেন, দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়া শেষ হয়ে গেলে আপনারা
এটার মধ্যে অন্য উপাদানটা দিয়ে দিবেন। যেমন আমি এখানে আমার ছুরি নিয়ে আসেন একটা, এখন আমি দ্বিতীয় লেয়ারে যে ভুট্টার যে ডাটাগুলো রয়েছে আপনাদেরকে দেখিয়েছি সেটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি সুন্দরভাবে ছড়িয়ে দেব দ্বিতীয় স্তরে। প্রথম স্তর ছিল কুড়া, দ্বিতীয় স্তরে আমি এই ভুট্টার যে আটিটা রয়েছে আমি সেটাকে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে। সম্পূর্ণ পুরো লেয়ারটা যেন একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার যেন সমানভাবে হয়, যেন কোনো পাশে যেন কম বেশি না হয়। কারণ আপনি যখন এটাকে মিক্সিং করবেন সেটা যাতে ভালোভাবে এটা মিক্সিংয়ে আসে, যাতে কোনো দিকে একটা উপাদান কম বেশি এমন না হয়ে যায়। আর হয়তো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যখন এটা করবেন আপনার মুখের মধ্যে একটা মাস্ক লাগিয়ে নেবেন। আমি প্রথমত মাস্কটা লাগাতে আমার খেয়াল ছিল না, পরে যখন মনে হয়েছে এবং দেখতে পেরেছি যে আসলে এটা যখন যে আমরা যেহেতু এটা পাউডার ভুট্টার দানা এবং যে কুড়া আছে সেগুলা মুখে ঢোকার সম্ভাবনা আছে এবং যেটা আমাদের সর্দি তৈরি করতে পারে, সো মাস্কটা লাগিয়ে নেবেন। তারপর আমি এখানে ভুষি দিয়ে দিচ্ছি, আপনারা যে গমের মোটা ভুষি আছে আমি এখানে মোটা ভুষি দিয়ে দিচ্ছি। এই মোটা ভুষির একটা লেয়ার তৈরি করে দেবেন। প্রথমত কুড়া দিয়েছি, দেন হচ্ছে আমি ভুট্টার আটি দিয়েছি, তারপর হচ্ছে আমি এখানে যে ভুষি দেখতে পাচ্ছেন আমরা যেটা যে ভুষি বাজারে ক্রয় করতে পাই, গমের ভুষি যেটা আমরা বলে থাকি, এই গমের ভুষিটা দেবেন। আর গমের ভুষিটা অবশ্যই একটু, যেহেতু আমি এখানে একটু কুড়া একটু বেশি দিয়েছি এবং ভুট্টার আটি এটাও বেশি দিচ্ছি, সেহেতু আমি একটু ভুষিটাও একটু বাড়তি দেওয়ার চেষ্টা করছি। আর এক্সট্রা বাড়তিও না, যতটুক দিলে আপনার গরুগুলো খুবই ভালোভাবে খাবে, যেহেতু ভুষিটা সব গরু একটু বেশি খায়। সো আপনারা এখানে একটু প্রথম দিকে একটু ভুষিটা একটু মেজারমেন্টটা একটু ভালোভাবে করবেন। দেন আমি এখানে যে ভুট্টার যে ক্রাশিংটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভুট্টার ক্রাশিংটা, এই ভুট্টা গুঁড়ি ওইটা আমি দিয়ে দিচ্ছি। এই ভুট্টার গুঁড়িটা আপনারা বাজারে যখন ভুট্টাটা ক্রাশিং করবেন অনেক সময় এমন হয় যে বস্তায় রেখে দিলে চাকা হয়ে যায়। আমি যেহেতু এটা এক সপ্তাহ পূর্বে আমি ক্রাশিং করছি, যার কারণে দেখতে পাচ্ছেন একটু শক্ত শক্ত বা একটু চাকা টাইপের হয়ে গেছে। যদিও চাকা টাইপের, তবে এটা হাতে আমরা যখন এটাকে মসুর দিয়ে থাকি তখন সেটা আবার সেই তার পূর্বের অবস্থায় ফিরে আসে। সো এইভাবে আমি যেভাবে দিচ্ছি সেম এইভাবে আপনারা একটা লেয়ারে তৈরি করে দেবেন। ভিডিওটা বড় হচ্ছে, তারপরও আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা যদি ভিডিওটা সুন্দর করে দেখেন অবশ্যই আপনারা আপনাদের কীভাবে আপনারা খাদ্যটা তৈরি করতে হয়, রেশনটা তৈরি করতে হয় গরুর জন্য সেটার একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। এবং আপনারা খুবই সহজে আপনারা আপনাদের গরুর জন্য মিক্সিং যে খাবারটা সেটা তৈরি করতে পারবেন। আর লেয়ারটা দেখতে পাচ্ছেন আমি এটা চতুর্থ লেয়ার দিয়েছি, প্রথমত কুড়া দিয়েছি, দেন আমি ভুট্টার আটি দিয়েছি, দেন হচ্ছে আমি ভুষি দিয়েছি, অ্যান্ড তৃতীয়ত আমি এখানে যে ভুট্টার যে ভুট্টা গুঁড়ি আছে সেই গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়িটা আপনারা দিয়ে দেবেন, দেন হচ্ছে আমি এটার উপরে লবণটা ছিটিয়ে দেব। এইভাবে আমি যেভাবে লবণটা ছিটিয়ে দিচ্ছি আপনারা লবণটাকে সম্পূর্ণ যে লেয়ারটা রয়েছে সেটার সবার উপরে লবণটা দিবেন। এইভাবে যেভাবে আমি দিচ্ছি সুন্দর করে আপনারা হাতের মধ্যে নিয়ে ঝুরঝুরে করে আস্তে আস্তে লবণটাকে ছিটিয়ে দিবেন। লবণটা ছিটিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যে যাতে এটার মধ্যে যে অন্য কোনো পোকামাকড় বা কোনো ক্ষতিকারক জিনিস এটার মধ্যে মিক্সিং না হয়, কারণ লবণে একটা আলাদা একটা যে গুণাগুণ রয়েছে যে অন্য কোনো পোকামাকড় এটার মধ্যে আক্রমণ করতে পারে না যে লবণটা দেওয়ার কারণে। আর একসাথে লবণটা দিলে আপনারা পরে যখন খাবারটা দিবেন গরু এটা খুবই ভালোভাবে খেয়ে নেবে। লবণটা দেওয়ার কারণে গরু খুব একটা টেস্ট পাবে, আর লবণটা গরুর রক্তের হিমোগ্লোবিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে লবণটা সুন্দরভাবে ছড়িয়ে দিবেন, দেন আপনারা এটাকে আমি যেভাবে এখন দেখতে পাচ্ছেন নিচ থেকে হাত দিয়ে লেয়ারটাকে একেবারে নিচ থেকে হাত দিয়ে আপনারা চারটা লেয়ারকে একসাথে মিক্সিং করবেন যেভাবে আমি মিক্সিং করছি। এবং দেখতে পাচ্ছেন এটা এক সুন্দর একটা কালার আসবে, এবং এটা যখন আপনারা গরুকে এটা খেতে দেবেন আপনারা চাইলে এটা শুকনো খাবার দিতে পারেন, কিংবা চাইলে পানির সাথেও যারা পানির সাথে খাওয়ান তারা পানির সাথে দিতে পারেন, আর যারা শুকনো খাওয়ান আপনারা সেটাকে শুকনো খাওয়াতে পারেন। তবে অবশ্যই আপনারা এটাকে বস্তাবদ্ধ করবেন, যখন যেহেতু আপনারা খাবারটা একদিন দুই দিনের জন্য তৈরি করবেন না, অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন কিংবা 20 দিনের জন্য কেউ তৈরি করবেন খাবারটা,
আপনারা এটাকে সুন্দরভাবে বস্তার মধ্যে, প্লাস্টিকের বস্তার মধ্যে আপনারা কিংবা যেখানে যে কাগজ যেটা থাকে যেখানে বাতাস চলাচল করবে না এমন কিছুতে আপনারা এটাকে আবদ্ধ করবেন, যাতে এটার মধ্যে কোনো রকমের বাতাস না প্রবেশ করে। আর সেখান থেকে আপনারা প্রতিদিন আপনাদের প্রয়োজন মতো আপনাদের যেই ফার্মে গরু রয়েছে সেগুলোকে আপনারা দিতে পারেন। তাহলে দেখবেন আর গরুগুলো খুবই স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। আর এটার মাধ্যমে আপনারা, এই খাবারটার মাধ্যমে আপনারা একটা মেজার করে নেবেন কতটুকু খাবার আপনার প্রয়োজন হয়। সো ওইভাবে যখন মেজার করে নেবেন, হিসাবটা করে নেবেন, তখন আপনার খাবার খরচটা খুবই কিন্তু কম হয়ে যাবে। নির্দিষ্ট মাত্রায় খাবারটা দিবেন, সবসময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে খাবারটা দিবেন। এক্সট্রা খাবার দিবেন না, কোনো একদিন আপনি বেশি খাবার দিলেন, আবার অন্য কোনো দিন একটু কম খাবার দিলেন, এমনটা না। আপনাকে সবসময় গরুটার চাহিদাটা কতটুকু, প্রতি 100 কেজি ওজনের একটা গরুর জন্য 1 কেজি দানাদার খাদ্যের প্রয়োজন হয়। সো ওই হিসাব করে আপনারা প্রতিটা গরুকে দানাদার খাবারটা দিবেন। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে ছিলেন, ভিডিওটি সম্পূর্ণ প্রসেসটা দেখেছেন।